সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, অসহায় দরিদ্র এদের জীবনের গল্প আসলে শেয়ার করা হয়, তেমনি ধারাবাহিকভাবে আজকেও এই বোনের জীবনের গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করতেছি। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত সেই বোনের কাছে জানা যাবে, আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম জ্যোতি। জ্যোতি বোন, আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, আচ্ছা। মুন্সিগঞ্জ আপনার নিজের পৈতৃক বাড়ি নাকি এখানে ভাড়া থাকেন? না, ওখানে স্থানীয়। আচ্ছা বোন, পরিবারে কি কি আছে যদি একটু বলেন? আমার পরিবারে বাবা মা ভাই বোন সবাই আছে। সবাই আছে, আচ্ছা। কয় ভাই বোন এটি একটু আমরা জানতে চাচ্ছি। আমরা দুই ভাই দুই বোন। আচ্ছা আচ্ছা, তো বোন আপনি আসলে কি করেন বর্তমানে? আমি চাকরি করি। চাকরি করেন কিসে? গার্মেন্টে। তো আসলে কেমন জীবনযাপন করতেছেন, বা আপনি বলছিলেন যে আপনার পরিবারের একটু সমস্যার কথাগুলো, যে আপনি যে চাকরিটা করছিলেন সেই চাকরিটা প্রবলেমের কারণে আপনার ফ্যামিলিটি একেবারে অসহায় হয়ে পড়েছে, আপনার উপার্জন দিয়েই মূলত ফ্যামিলিটি এতদিন চলছিল বলছিলেন যে আপনার বাবা বৃদ্ধ নাকি? তো আসলে চাকরিটা নেই কেন, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। তো আপনি কি অন্য জায়গায় কোনো চেষ্টা করেছিলেন? আচ্ছা, একটু দেরি হবে তো, সাময়িক সমস্যার কারণে নাকি? আচ্ছা, এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য কি, মানে আপনি নিজের ইচ্ছায় এসেছেন পরিবারের দারিদ্রতার কারণে, নাকি অনেকে আসে সন্তানের পড়াশোনার ভরণ পোষণ দিতে পারে না, অনেক প্রবলেমের কারণেই অনেক কিছু হয়ে থাকে, তো আসলে আপনি কোন প্রয়োজনের জন্য আসছেন? আপনার তো বিয়ে শাদী হয়নি বলছিলেন নাকি হয়েছে? অনেকে তো আবার বিয়ে শাদী হলে লুকানো চেষ্টা করে যে যাতে একটু ভালো পায়। আসলে কি আপনি সত্যি বলছেন বিয়ে হয়নি? না, এখন আমার বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা বোন, পড়াশোনা কি করা হয়েছে? হ্যাঁ, 9 পর্যন্ত। আর কেন পড়া হয়নি একটু এই গল্পটা যাচ্ছি। আমার ফ্যামিলি দারিদ্রতার কারণে। ভাইদের কথা বলছিলেন, তারা কি সেপারেট যার যার মতো? না, আমার ভাই দুটো হচ্ছে ছোট। ও আচ্ছা, আপনি কি বড়? আমার বোন বড়, তারপরে হচ্ছে আমি, তারপরে আমার দুই ভাই। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই মূলত আপনাদের ফ্যামিলির প্রেশারটা আপনাদের উপরে। আচ্ছা দর্শক, আসলে আমরা আসলে গল্পেতে যাচ্ছি, কারণ হচ্ছে তিনি বলছিলেন যে তার বড় সন্তান তারাই ফ্যামিলির ড্রাইভার তাদের উপরে, তো এই কারণে মূলত এখানে তারা কাজে নিয়োজিত ছিলেন বা বর্তমানে সমস্যায় আছেন, এই কারণও বাবা দরিদ্রতার কারণে তিনি। আচ্ছা আপু, আজকে যে ক্যামেরার সামনে আসছেন, আপনার ক্যামেরার সামনে এসে দর্শকদের কি চান আপনি দর্শকদের কাছে একটু বলেন? আমি দর্শকদের কাছে এটাই চাই যে একটু জোরে কথা বলবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করুক, আমার জন্য দোয়া করুক, আমি যাতে ভালো একটা চাকরি পাই, আমার ফ্যামিলিকে যাতে হ্যাপি রাখতে পারে। আপনি তো বিয়ে করেন নাই? না। অনেকে তো আপনাকে দেখে বিয়ের প্রস্তাব দেবে যে আপনি এই অসুস্থ অবস্থায় আপনার পাশে দাঁড়াবে বিয়ে করে। সেক্ষেত্রে কি আপনার সমস্যা আছে, কোনো অভিযোগ আছে? স্বইচ্ছায় নিজের জীবনের হালকা কিছু গল্প শোনানোর জন্য আসছে নাকি? তো আপনি একটু জোরে কথা না বললে দর্শক একটু পাবেন আর কি। আপনি প্রেম প্রেম করতে চান? আচ্ছা, অনেক মেয়েরাই কিন্তু অনেক সময় বলে যে ভাই একটাও প্রেম করিনি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে খোঁজ নিয়ে দুইটা তিনটা করা হয়ে গেছে অলরেডি, এসে আসলে এই ধরনের কথা কেন বলে যে ভাই প্রেম আসছে, জীবনে প্রেম করতেই পারি, ভালো লাগছে, ভালো ভালো সম্পর্ক করেছি, সমস্যা তো নাই, আমি তো তার সাথে পালিয়ে জানি, একটা ছেলেকে ভালো লাগতে পারে তাই বলে দোষের কিছু নেই, এরা হতে পারে, আপনি স্বীকার করতে পারেন যে আসলে আমি করেননি। যাক ধন্যবাদ, আপনাকে কি অফার দেয়নি? যেহেতু গার্মেন্টে চাকরি করে অনেক অফারই আসছে, বাট আমি অ্যাকসেপ্ট করিনি। অ্যাকসেপ্ট করেননি? কি অফার করে?
অনেক আমার বস আছে, আমার অপরটার আছে, মানুষের তো অভাব নেই, কিন্তু আমি রিলেশন করে বিয়ে করবো না, আমি আমার ফ্যামিলি এতে বিয়ে করবো। মানে ফ্যামিলির চয়েসে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আজকাল কো মেয়েরা কিন্তু ফ্যামিলির জন্য ওয়েট করে না, আপনি কেন করবেন? সেটা আমার পার্সোনালিটি, মানে চতুর্পাশে অনেক সমস্যা দেখে কি নিজে সিদ্ধান্ত নিয়েছেন যে ফ্যামিলির মাধ্যমে কিছু করতে চান? হ্যাঁ, একটু জোরে কথা বলেন, আপনি কি কোনো সমস্যা আছেন? না না, এই প্রোগ্রাম এসেছেন তো নিজের ইচ্ছায়, আপনার দারিদ্রতার কারণে। হ্যাঁ, আমি এইভাবেই কথা বলি। একটু জোরে বলেন, কারণ দর্শক যাদের উদ্দেশ্যে আপনি প্রোগ্রাম করছেন তারা যদি আপনার কথা শুনতে না পায় বোন, তাহলে তো কিছুই বুঝবে না যে একটা পুতুল বসিয়ে রাখছেন। আমাদের নামে কমপ্লেন আসবে যে আসলে কার সাথে কথা বলছি বা কী বলছেন, কথাগুলো শোনা যাচ্ছে না। তো বোন, আপনার বাড়ি মুন্সিগঞ্জ, আপনি ঢাকার পাশেই বাড়ি আপনার, তো নিজেদের বাড়ি? হ্যাঁ, মুন্সিগঞ্জ আমার নিজের বাড়ি। আচ্ছা, তো বোন একটু একটু যদি বলেন যে আসলে ভবিষ্যতে পরিকল্পনা কি, যদি এই প্রোগ্রাম দেখে যদি আপনাকে কেউ একটা অফার করে বা আপনাকে পছন্দ করে যে কোনো বিষয়ে প্রস্তাব দেয়, তাহলে কি করণীয়? সম্ভবত আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমাকে যদি কেউ পছন্দ করে তো আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে। ফ্যামিলির মাধ্যম দিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু, কথা বলে অনেক ভালো লাগলো।